দক্ষিণ কোরিয়ায় আবার করোনা ভাইরাস সংক্রমণের জন্য বাংলাদেশীদের দায়ী করছে দেশটির সরকার। সম্প্রতি ঢাকা থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিশেষ বিমানে দক্ষিণ কোরিয়া যাওয়া 7 জন বাংলাদেশি শরীরে এই ভাইরাস পাওয়া যায়। একই অবস্থা হয়েছে কয়েকজন পাকিস্তানি ক্ষেত্রেও। তাই এই দুই দেশের নাগরিকদের দক্ষিণ কোরিয়ার প্রবেশে রোববার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়িক ভ্রমণ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। বাংলাদেশের সাথে সব ধরনের ফ্লাইট বন্ধ করার কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত 67 জনের মধ্যে 23 জনই বাংলাদেশি ও পাকিস্তানি। দর্শক, দক্ষিণ কোরিয়া থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রবাসী সাংবাদিক ওমর ফারুক হিমেল। গত 18 জন বাংলাদেশ থেকে একটি বিশেষ শাটল ফ্লাইট কোরিয়াতে আসে। সেই শাটল ফ্লাইটে আসা বাংলাদেশি এবং কোরিয়ান নাগরিকদের মধ্যে প্রায় 12 জন ব্যক্তির মধ্যে করোনা পজিটিভ শনাক্ত করে কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং তাছাড়া অন্যদিকে পাকিস্তান থেকে সম্প্রতি আসা আপনার যে সমস্ত ব্যক্তিরা এসেছেন তাদের মধ্যে থেকেও প্রায় 13 জন ব্যক্তিকে করোনা পজিটিভ পাওয়া যায়। মোট গতকাল 67 জন সংক্রমিত হয়েছিলেন, এর মধ্যে মোট বাংলাদেশ এবং পাকিস্তান মিলে হচ্ছে সর্বমোট 3 জন। এই কারণে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য ভিসা এবং অস্থায়ী বিশেষ ফ্লাইট বাতিল করেছে এবং একই সাথে তারা কূটনৈতিক এবং ব্যবসায়িক যে ভিসাটি রয়েছে শুধু সেই ভিসাটি তারা কার্যকর রেখেছে এবং বাকি সব ভিসা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে দক্ষিণ কোরিয়া সরকার তাদের গণমাধ্যমে এবং জানিয়েছেন, গতকাল দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তারা বিদেশ থেকে আসা বিভিন্ন নাগরিকের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে, সে কারণে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।